বলিউড যে সহজে বাইরের কাউকে জায়গা দেয় না সেটা পরিষ্কার হয় সুশান্তের উঠে আসা থেকে। বিহারের গ্রামের ছেলে যখন বলিউড সিনেমার নায়ক হন তখন অনেকেরই চোখ টাটায়, কেউ সেটা পরিষ্কার করে বলেন না ঠিকই, কিন্তু আড়ালে আবডালে মতামত দিয়েই থাকেন এমনভাবে যাতে সেই ব্যক্তির কাজ পেতে সমস্যা হয়। ছিছোড়ে ছবির সাফল্যের পরে সুশান্তের হাত থেকে সাতটি ছবি চলে যায়। ভট্ট, জহর, যশরাজ খান কোনো প্রযোজনা সংস্থায় পাত্তা দিছিল না সুশান্তকে। সুশান্ত নিজেই কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন তাকে বলিউডের কোনো পার্টিতে ডাকা হয় না, নিজের সহকর্মীদের মধ্যে উপেক্ষিত হওয়ার চাপ একটা মনস্তাত্ত্বিক সমস্যা যার শিকার হয়েছিলেন স্বয়ং সুশান্ত। তাই সুশান্তের মৃত্যুতে দায়ী করা হয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড়দের প্রভাব এবং তাদের তকমার জোর। তাই তো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাশট্যাগ বয়কট বলিউড এবং হ্যাশট্যাগ ডোন্ট ওয়াচ স্টার কিডস ফিল্মে ভরে যায়। আগামী 21 জানুয়ারি সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। পৃথিবীতে থাকলে 35-এ পা দিতেন এই অভিনেতা। তার না থাকার দিনেও এই দিনটাকে বিশেষ করে রাখতে চান তার দিদি শ্বেতা সিং কীর্তি। টুইটারে শ্বেতা সুশান্ত অনুরাগীদের কাছে আবেদন জানিয়েছেন, তিনজন করে অসহায় মানুষকে সাহায্য করে সুশান্তের আত্মার শান্তি কামনা করতে। এছাড়াও 15 মিনিটের জন্য ধ্যান করার অনুরোধ করেছেন তিনি। সুশান্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বব্যাপী তার অনুরাগীদের মানসিক প্রশান্তিও কামনা করেন অভিনেতার দিদি। মানুষের মধ্যে ভাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সুশান্তের অভিনীত সিনেমার বিভিন্ন গানে তার অনুরাগীদের পারফর্ম করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করার অনুরোধ জানান শ্বেতা। সে বিশেষ দিন উপলক্ষে হ্যাশট্যাগ সুশান্ত বার্থডে সেলিব্রেশন হ্যাশট্যাগও শুরু করেছেন তিনি। সুশান্তের মৃত্যুর পর থেকে তার জন্য বিচার চেয়ে আওয়াজ তুলেছেন শ্বেতা। হ্যাশট্যাগ জাস্টিস ফর সুশান্তের লড়াইকে আরও জোরালো করতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে গেছিলেন সকলের কাছে। এবার সুশান্তের জন্য বিচার চাওয়ার সঙ্গে সঙ্গে তার স্মৃতিকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখার লড়াইয়ে নেমেছেন তিনি। মৌসুমী মৌ, সমসংবাদ, ঢাকা।